বন্ধুরা, আমি পর্ণা। প্রথমে তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে তাই না, কারণ সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে। সো তাই জন্য আমার একটা রেসপন্সিবিলিটি আছে যাতে তোমাদের সকলকে একেবারে সুন্দর লাগে। সো তাই আমি তোমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এই নাইট গ্ল্যাম পার্টি মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে এলাম। সো ডেফিনেটলি তোমরা যদি এরকম সেজে গুজে নিজেদের ভ্যালেন্টাইনের কাছে যাও, তাহলে অবশ্যই কিন্তু তারা চোখ ফেরাতে পারবে না। সো স্টেপ বাই স্টেপ পুরো মেকআপটাকে অবশ্যই দেখো, ফলো করো, আর এরকম লুক রিক্রিয়েট করে কিন্তু অবশ্যই ভ্যালেন্টাইন্স ডেতে একবারে তাক লাগিয়ে দাও সবাইকে। সো চলো এবার দেখে নিই এই লুকটা। কিন্তু তার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা প্লিজ করে নাও। সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশন তোমরা পাবে না, প্লাস তার সাথে বেলটাকেও একবার প্রেস করে দিও, মানে ঘন্টা থাকে, তাহলে প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। আর গিভে যদি এখনো পার্টিসিপেট না করে থাকো, তাহলে কিন্তু এখনই পার্টিসিপেট করে নাও। রুলসগুলো নিচে ডেসক্রিপশন বক্সে তো আছেই, প্লাস আমি ভিডিও শেষে আর একবার বলে দেবো। তো চলো এবার দেখে নিই এই লুকটা। সো প্রথমে আমি ল্যাকমি অ্যাবসলিউটের এই ব্লার পারফেক্ট প্রাইমারটা লাগিয়ে নেবো। এটা ওপেন পোর্সকে মিনিমাইজ করে, ব্লার আউট করে দেয়, এবং তার সাথে একটা সফট গ্লো অ্যাড করে। এরপর আমি ডার্লিং ইজাবেলার কনসিলারটা ইউজ করে নেব। এটা ভীষণ লাইট ওয়েট, তার সাথে অ্যাফোর্ডেবল, ইজিলি তোমরা পার্পলে পেয়ে যাবে, আর ইজিলি কিন্তু এটা ব্লেন্ডও হয়ে যায়। সো যেহেতু নাইট পার্টি মেকআপ, তো সেই জন্য আমি একটি ইলুমিনেটিং ফাউন্ডেশন লাগাবো। সো লরিয়ালের এই ট্রু ম্যাচ ফাউন্ডেশনটা আমার পক্ষে একেবারে বেস্ট। এটা আমাকে একটা ডুই কাভারেজ প্রোভাইড করে, আর লম্বা সময় পর্যন্ত স্কিনটাকে কিন্তু গ্লোয়িং, উজ্জ্বল আর সেট রাখতে একেবারে বেস্ট। ফেসটাকে সেট করার জন্য স্টেক ফ্যারকির এই কম্প্যাক্ট পাউডারটা একেবারে পারফেক্ট, কারণ এটা ভীষণ অ্যাফোর্ডেবল, ইজিলি তোমরা কিনতে পারবে, তার সাথে কিন্তু একটা লাইট কভারেজও দেয়, প্লাস অনেকক্ষণ সময় পর্যন্ত ফেসটাকে সেট রাখে। স্পুলির হেল্প নিয়ে আইব্রোসকে কম করার পর আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ব্রাউ মেডটা লাগাবো। এতে আমার শেড হলো মিডিয়াম ব্রাউন। আমি হালকা করে আমার আইব্রোজের গ্যাপসটা ফিল করে নেব। সো যেহেতু একটা গ্ল্যাম মেকআপ, তাই জন্য আমি হালকা করে বেকিং করে নেব। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতেই পারো। আজকে আমি ইউজ করে নেব আমার হুডা বিউটি ডিজার্ট ডাস্ট আই শ্যাডো প্যালেট। এতে কিন্তু শিমারি, ম্যাট, ট্রানজিশন, লিডসের জন্য পারফেক্ট শেডস পেয়ে যাবে। সো প্রথমে আমি এই লাইট ব্রাউন শেডটাকে লাগিয়ে নেব। এটা আমার প্রথম ট্রানজিশন শেড। নেক্সট আমি আমার আউটার কর্নারে এই ওউড শেডটা লাগাবো। একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের আমি হেল্প নিয়েছি। সো এটাকে আউটার কর্নারে লাগিয়ে ধীরে ধীরে আমি ক্রিজের সাথে ব্লেন্ড করে দেব। সো সেম কনসিলারটা ইউজ করি আমি আজকে কাট ক্রিজ এফেক্ট ক্রিয়েট করছি। সো মেকআপ রেভলিউশনের আই শ্যাডো প্যালেট এখানে যে শিমারি গ্রে শেডটা আছে, এটা আমি পুরো লিডসে লাগিয়ে নেব। মেইনলি যে পোর্শনে আমি কনসিলার লাগিয়েছি ওখানে একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে লাগাচ্ছি। নেক্সট আমি মেবিনের ক্লোজেল বোল্ড আই লাইনারটা লাগিয়ে নেব। আজকে একটা পার্টি রেডি উইং শেপ আমি ড্র করছি। সো প্রথমে দুটো উইংকে সিমিলারভাবে ড্র করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে হুডা বিউটির সেম প্যালেটে যে ওউড শেডটা আছে ওটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের হেল্প নিয়ে। সো আই ল্যাশ কার্লের হেল্প নিয়ে ল্যাশটাকে কিন্তু পার্টিতে যাওয়ার আগে অবশ্যই কার্ল করে নিও, তাহলে চোখটা অনেকটা ফুলার লাগবে। এরপর আমি লাগিয়ে নেব আমার ফেসেস কার্নার ম্যাগনেট আইজ মাসকারা। মেকআপ রেভলিউশনের এই দ্য ফেস কন্ট্রোলিং প্যালেট এখানে যে কন্ট্রোল শেপটা আছে, এটাকে নিয়ে আমি আমার ফেসকে এবং নোজকে কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি লাগাবো ওয়েট এন্ড ওয়াইল্ড এর কালার আইকন এই ব্লাশটা। এতে আমার শেড হলো মেলো ওয়াইন। এবার মেকআপ রেভলিউশনের ওই সেম প্যালেটেই যে হাইলাইটারটা আছে ওটাকে আমি আমার ফেসের হাই পয়েন্টসে লাগিয়ে নেব।
লাস্টলি আমি আমার বেবি লিপসে লিপ বামটা অ্যাপ্লাই করে লাগিয়ে নেব ল্যাকমি 9 to 5-এর এই লিকুইড লিপস্টিকটা। এটা ভীষণ ক্রিমি একটা লিকুইড লিপস্টিক, তার জন্য শীতেতে এটা একেবারে পারফেক্ট, লিপসকে একেবারে ড্রাই করবে না। তার সাথে কালারটাও দেখো একটা ওয়াইন শেডের কালার, তো আমার এটা ভীষণ ফেভারিট। এরপর আমি ব্লু হেভেন্সের সেটিং স্প্রেটাকে হালকা করে ইউজ করে এটাকে আমার বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে পুরো মুখে ভালো করে স্প্রেড করে নেব, যাতে আমার ফেস মেকআপটা অনেকটা গ্লোয়িং লাগে। তো হ্যাঁ বন্ধুরা, এভাবেই শেষ করছি আজকের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল নাইট গ্ল্যাম পার্টি মেকআপ টিউটোরিয়ালটা। সো আশা করি তোমাদের এই লুকটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলো না, আর কমেন্ট করেও কিন্তু আমাকে জানিও যে কেমন লাগলো লুকটা। সো চলো এবার আমরা কিভাবে রুলগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। সো রুল নাম্বার 1, আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে যাতে আমাদের ফ্যামিলিটা আরও বড় হয়। সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটাকে তো হিট করতেই হবে। নেক্সট হচ্ছে ভিডিওগুলো মানে কিভাবে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত ভিডিওগুলোকে তোমাদের লাইক শেয়ার আর ভিডিওর নিচে কমেন্ট অবশ্যই করতে হবে। তোমরা যদি শেয়ার করো তাহলে তোমরা একটা বোনাস পয়েন্টও পাবে। আর লাস্ট রুল হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে লিখতে হবে, দ্যাট আই এম ফলোয়িং ইউ, আর যা হোক কিছু যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমাকে ফলো করছো। দ্যাটস ইট, এই তিনটেই সিম্পল রুল, আর তারপরেই কিন্তু তোমরা জিতে যেতে পারো কিভাবেটা। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা কমেন্ট করে আমাকে বলো, কমিউনিটিতেও বলো নেক্সট তোমরা কী কী ভিডিও দেখতে যাও। সো আবার দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।